শাপলা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের সকল ছাত্রছাত্রীকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো এই শুভকামনাই করি। আজ তোমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি শাপলা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের পক্ষ থেকে একটি গণিত ক্লাস নিয়ে আসছি। তোমাদের আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ, পরিমাপের 10 নম্বর অঙ্ক। অঙ্কের তোমাদের হাতের কাছে যদি বইটি থাকে তাহলে তোমার বইটি নিয়ে ডাকটি দেখতে পারো। ডাকটি হচ্ছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, একটি পুকুরের প্রস্থ হচ্ছে 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার, হলে পাড়ের ক্ষেত্রফল কত অর্থাৎ ক্ষেত্রফলের অঙ্ক। আমরা কিন্তু ছোটোবেলায় অর্থাৎ ছোটো ক্লাসে শিখেছি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এখন খেয়াল করো, আমি তোমাদেরকে তোমাদের 10 নম্বর অঙ্কটা আমি আবারও ডাক বলছি। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার, অর্থাৎ পাড় মানে পুকুরের চারখানিতে যে একটা পাড় একটা রাস্তা করা হয় পুকুরে পাড় দেওয়া হয় সেই পাড়ের প্রস্থ হচ্ছে তোমার 3 মিটার। তাহলে এ পাড়ের ক্ষেত্রে বলার কথা তো পুকুরের পাড়টা কতটুকু জায়গা নিয়ে আছে সেটা বের করার কথা বলেছে। এখন তুমি প্রথমেই লিখবা, আমরা অষ্টম শ্রেণীর ক্লাসটি নিচ্ছি গণে 10 নম্বর অঙ্কটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, পুকুরের প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে আমরা কিন্তু জানি আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ আমাদের জানা থাকে তাহলে আমরা ক্ষেত্রফল বের করে নিতে পারি। তাহলে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফল 2400 বর্গ মিটার। 2400 বর্গ মিটার হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। যেহেতু আমি পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ জেনেছি তাহলে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 2400 বর্গ মিটার। আবার এই পুকুরের পাড়ের বিস্তারটা হচ্ছে পুকুর বাদে পুকুরের আলাদা হিসাব, আবার পাড় এখান থেকে এটুকু হচ্ছে তোমার 3 মিটার প্রস্থ, এখান থেকে এটুকু হচ্ছে 3 মিটার। এখানে আমি লিখে নিলাম পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 যোগ 3 যোগ 3 অর্থাৎ 66 মিটার। ঠিক এরকমভাবে পাড় সহ পুকুরের প্রস্থ হচ্ছে 40 যোগ 3 যোগ 3 46 মিটার। 3 যোগ 3 দেওয়ার অর্থ হচ্ছে এই সাইডে তার 3 মিটার, এই সাইডে তার 3 মিটার, দৈর্ঘ্যের দুইটা সাইড প্রস্থের দুইটা দিক দুটো দেখতে পারো। তাহলে আমি এটাও পুকুরের দৈর্ঘ্য পেলাম, পুকুরের প্রস্থ পেলাম, কোথায় পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য পার্শ্ব পুকুরের প্রস্থ। আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছ আমরা পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য পেলাম, পার্শ্ব পুকুরের প্রস্থ পেলাম। এখন চলে যাচ্ছি, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ পেলাম পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য 46 পূরণ দৈর্ঘ্য হচ্ছে 66, প্রস্থ হচ্ছে 46 অর্থাৎ 3036 বর্গ মিটার। এই দুটা যদি আমরা গুণ করি তাহলে বর্গ মিটার, বর্গ মিটার কি হয় ক্ষেত্রফলের একক মূলত বর্গ মিটার। আমরা জানি কিন্তু ক্ষেত্রফলের একক বর্গ মিটার, যেহেতু 66 মিটার 46 মিটার, মিটারে মিটারে গুণ হয় বর্গ মিটার অর্থাৎ 3036 বর্গ মিটার। তাহলে এখন আমরা সেটা বললাম পাড় টোটাল পুকুরের ক্ষেত্রফল বললাম 3036, আর শুধু পুকুরের ক্ষেত্রফল পেলাম আমরা 2400 বর্গ মিটার। এখন 2400 বর্গ মিটার হচ্ছে শুধু পুকুরের ক্ষেত্রফল, আর পুকুর পাড় টোটাল ক্ষেত্রফল হচ্ছে তোমার 3036 বর্গ মিটার। তাহলে পাড়ের ক্ষেত্রফল কত, পাড়ের ক্ষেত্রফল 3036 মাইনাস 2400 বর্গ মিটার অর্থাৎ 636। এটা থেকে যদি তুমি এটা বিয়োগ করে নাও তাহলে 636 বর্গ মিটার, তাহলে পাড়ের ক্ষেত্রফল হচ্ছে 636 বর্গ মিটার। আমাকে বলা হচ্ছে অর্থাৎ পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত বের করা দেবো। তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি পুকুর বাদ দিয়ে দিই তাহলে শুধু আমার থাকবে কি পার, তাহলে পাড়ের ক্ষেত্রফল হচ্ছে 636 বর্গ মিটার। 636 বর্গ মিটার হচ্ছে পাড়ের ক্ষেত্রফল। অর্থাৎ তোমাদের 10 নম্বর অঙ্কে ডাকটা ছিল একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, একটি পুকুরের প্রস্থ ছিল 40 মিটার, পাড়ের বিস্তার হচ্ছে কত 3 মিটার, ফলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত আছে, পাড়ের ক্ষেত্রফল হয়েছে 636 বর্গ মিটার। অর্থাৎ আমরা পরিমাপের অঙ্কগুলো ঠিক এভাবেই করব। আশা করি অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা তোমরা আমার অঙ্কটি ভালো করে বুঝতে পেরেছ। আমি আবার পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলি তোমাদেরকে দেখাবো, তোমরা রেগুলার ক্লাসগুলি দেখবে।
তাহলে হয়তো তোমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। অর্থাৎ তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আজ তোমাদের এখান থেকে আমি বিদায় নিলাম, আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে বিদায় নিলাম। খোদা হাফেজ।